গাইস আজকে শুধু লাল লাল খাবার খাবো, প্রথম খাবার খেতে এসেছিলাম ইসবার চাসপা, আর আর কি বলেছিল ইসবার পগার পার, দুটোর মধ্যে পার্থক্য। এখন থেকে লাল কালারের স্ট্রিং নিয়েছি, এখন এটা খাবো হচ্ছে, এটা খেতে পারে কল খেতে কল খেতে আমার সিং লাগছে। এইটা হচ্ছে ছাপড়িদের ড্রিঙ্কস, কিন্তু লাল খাবারের জন্য খেতে হচ্ছে। চ্যালেঞ্জের দ্বিতীয় খাবার ভাবছিলাম দাদার কাছ থেকে কি নিচ্ছে, এটা লাউ এর বীজ, লাউ তো নিয়ে না কদু, কি বলে লাউ কদু দুটো, এগুলো লাগাবো, দেখবো কবে বের হয় কবে উন্নতি হয়। একটি গাছ একটি প্রাণ, আর কত গাছের উপর দিয়ে চলে গেছে সাইকেল চালিয়ে পা দিয়ে, রাস্তায় সাইকেল চালিয়ে চলে যাবে আমাদের রাজা। রাজা কি ভাই এটা আজ না, এখন তোমরা বলবে দাদা এটা কি চ্যালেঞ্জ করছো। চ্যালেঞ্জটার মেন কারণ হচ্ছে আমি একটা মিনি ব্লগে আর এখানে ধরেছি, যেটা আমি শুধু চ্যালেঞ্জ ভিডিও ছাড়ি, তো তার জন্য চ্যালেঞ্জটা শ্যুট করতে হচ্ছে, এটার মধ্যে ব্লগ মানে এমনি লাইফস্টাইল ব্লগও থাকবে। তো চলো, এখন আমি তৃতীয় খাবার কিন্তু এখন কিছুই পাইনি, এখানে আর একটা দোকান ছিল সেই দোকানটা বন্ধ। তো সাফিউল্লা আমার বন্ধু, ওকে বললাম যে যখন দোকানটা খুলবে তুই আমাকে ফোন করবি, দেখা যাক ও আমার কখন ফোন করে। এখন ওয়েট করছিলাম কখন আমার বন্ধু আমাকে ফোন করবে, ফাইনালি ফোন করেছে, গিয়ে যাবো ওর দোকানে। দাদা বলো কি নেবে, চা চানাচুর বিস্কুট কি নেবে, বিরি ভাই চ্যালেঞ্জ করছি আমি, দেখো ভাই দোকানি নিজের দোকানে মাল নিজেই আমার কাছ থেকে খেয়ে নিচ্ছে, এরকম দু দোকানি ভাই আমি কোথাও দেখি, ফোন করে দেখা গেলাম বলে এটা ঠিক যে হ্যাঁ ওর খাবারটা আমাকে খুঁজে দিয়েছে লাল কালারের খাবারটা, এটার জন্য থ্যাংক ইউ। চারটে বাকিতে বললাম, চারটে ছেলের বাপ হবো তুমি খুব জলদি, বিকেলবেলা বাজে এখন পাঁচটার কাছাকাছি, তো ঘুম থেকে উঠে বাড়িতে আজকে কারেন্ট নেই, তো ওখান থেকে দিদির বাড়ি এসেছি, আর বাইরে ছিল ওই ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঘি দাও। আর তোমার মাসে পাড়া? তোমার ঘি দাও। আচ্ছা কেমন লাগে বলো ভিডিও? ভিডিও খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। তুমি আসা মানে দেখো পরে কেমন লাগে বলো। ওরা যদি আর যদি আধ ঘন্টা যদি লেট করতো তাহলে আমি আমাকে পেতাম না, চলে আসতাম তখন আমার খুঁজে পেতাম না। যাবে প্ল্যান হচ্ছে বাড়িতে পিৎজা বানাবো, তার জন্য দেখতে পাচ্ছে পিৎজা করার জন্য এইসব আইটেমগুলো কিনে নিয়ে বাড়ি যাওয়া হচ্ছে, আর কিছু নিতে হবে, পিৎজা বানানো নয় ভাই, মাল কিনতে গিয়ে 300 টাকা শেষ। চলো কমপ্লিট, এবার বাড়িতে গিয়ে রান্না করার পালা।
বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এলাম, আবার একদম বৃষ্টি হচ্ছে, সেই খিচুড়ি রান্না করেছিলাম সেদিনও হয়েছিল, আবার আজকেও বৃষ্টি। এরকম যদি আমরা তিনটে বার্গার যদি আমরা খেতাম, দেড়শো টাকা খরচা করলে হয়ে যেত, সে তো 200 350 টাকা খরচা হয়ে গেল। শুনে দেখো ঘুম নিয়ে এলাম, যেরকম পেঁয়াজ কাটে না আজকে, পেঁয়াজ কাটছে, পেঁয়াজ কাটতে ভাই আমাকে খুব ভালো লাগে, বাট যদি ছুরিটা যদি ভালো থাকে, যে এদের ছুরি ইয়ে নেই, সে অতটা জুত নেই, তাহলে হ্যাপি হয়। দেখতে পাচ্ছ পেঁয়াজে কেটেছি না, কেউ খাবে না, সাথে সাথে পেঁয়াজ মিক্স করা হচ্ছে। এরপর কি কি করছে আমি জানি না, ইউটিউব দেখে দেখে করছি। হ্যাঁ এসব বানানো থেকে না কিনে খাওয়া অনেক ভালো, সব দেখছি। আলু সেদ্ধ করার জন্য কিছু শুনে ওখানে গিয়ে আলু লাগবে, মানে একটা নিজের হাতে বানিয়ে নিজে খেয়ে তারপর আমি এডিটিং করতে যাবো। কাটা হয়ে গেছে, এখন আমরা একে একে প্রসেস করব। এখন দিয়েছি কাঁধা, কাঁচা পেঁয়াজ, তারপর দেবো টমেটো, ছোট আছে ওই জন্য ভিড়ে যাবে, এটা ভিড়ে যাবে। এটা হচ্ছে কি একটা পেটিস তৈরি করেছে, সেটা দেখা হচ্ছে চিকেন পেটিস। তারপর এটার নাম নাম কি, চিজ, ছিঁড়ে গেলে একটু কোনো অসুবিধা নেই। বার্গার ইজ রেডি, কেমন হয়েছে তেমন ঠিক আছে, এবার খেয়ে দেখবো টেস্ট কেমন। আমার একবার আইতো রেডি, এই ভিডিওটা এরকম ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে, ততক্ষণ যেন ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ অল, টাটা। আসলো আসলো যাবে।